বড় বড় মহাজন, বিখ্যাত মানুষ যারা শিল্প, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, সঙ্গীত, বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলা, এদের পোর্ট্রেট আমি, এদের বিশেষ মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করব। তার আগে আমি ছোটবেলায় দেখতাম, কিশোরকালে দেখতাম যে বইয়ের মধ্যে, ম্যাগাজিনে, এমনকি অনেক শিল্পীর ক্যাটালগের মধ্যে তাদের যেই ছবি ছাপা হতো এবং তাদেরকে যখন বিভিন্ন অনুষ্ঠানে বা তাদের বাসায় দেখতাম যে ওই ক্যাটালগ বা ছাপার ও বইয়ের ছাপার ছবির সঙ্গে তাদের চেহারার কোনো মিলই নাই, একদম মনে হয় যে কমপ্লিটলি একরকম। কারণটা কি, তারা ছবি তুলতেন স্টুডিওতে, যে সেই স্টুডিওর মেকআপ, স্টুডিওর ভিতরের যে লাইট, এবং তারপরে ছবি তোলার পরে স্টুডিওর যারা টেকনিশিয়ান ছিল তারা ছবির মধ্যে তুলি দিয়ে রিটাচ করতেন, চিকন পয়েন্টেড পেন্সিল দিয়ে তারা রিটাচ করতেন, যাতে তাদের যে গর্ত, মুখ, গাল গর্ত, চোখের এখানে গর্ত, মুখে বসন্ত দাগ, এগুলো সব রিটাচ ফিনিশিং করে এগুলো সব ওরা ইরেজ করে দিত। অর্থাৎ তার আসল চেহারাটা যেমন, সেই চেহারাটা কিন্তু আর থাকতো না, ছবি যখন প্রিন্ট হয়ে তার হাতে আসতো ওই ছবি তারা ব্যবহার করতো। কারণ স্টুডিও বেস ছিল আগে ফটোগ্রাফি, আমাদের মতো এখনকার মতো তার ঘরে ঘরে ক্যামেরা ছিল না, লাখো লক্ষ ক্যামেরা ছিল না। তা আমি দেখলাম যে না, বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল এবং খ্যাতিমান মানুষদের চেহারা ঠিক যেমন, আমি তাদের হুবহু চেহারা আমার ছবিতে ধরে রাখবো। তখন যাদের বাসায় আমি যেতাম অনেকে আমাকে সময় দিতে চাইতো না, অনেকেই বিরক্ত হতো। আস্তে 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 তারপরে তারা বুঝতে পারলো। আমি তারপরে বলা শুরু করলাম যে দেখেন, আমি যে আপনাদের ছবি তুলতে আসছি, আপনারা ছবি যদি না তুলতাম তাহলে তো আপনারা স্টুডিওতে যেতেন সময় নষ্ট করে, আপনাদের টাকা খরচ হতো, আপনাদের সময় ব্যয় হতো, আপনারা তো অত্যন্ত বিজি মানুষ, আপনাদের কোনো সময়ই নাই আসলে, আর আপনারা কি চান যে আপনাদের চেহারা নয় এমন চেহারা আপনাদের নামে বিভিন্ন প্রকাশনায় ছাপা হবে, আপনারা নিশ্চয়ই চান না। অনেকে তখন মাথা নাড়তো, আমি বললাম যে স্টুডিও হয়ে আমি আসবো, আপনারা স্টুডিওতে যাবেন না। এইভাবে আস্তে 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 আমি ব্রেক করতে লাগলাম পুরনো ধ্যান ধারণা, পুরনো সিস্টেম, এবং স্টুডিওতে যাওয়ার যে যে কেমিস্ট্রি বিখ্যাত মানুষদের, সেটা আস্তে 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 বন্ধ হয়ে গেল। তারপর আমি পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম 72 সালে, যারা বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ মানুষ, শিল্পকলা, সাহিত্য, রাজনীতি, সঙ্গীত, তাদের বিভিন্ন দুর্লভ মুহূর্ত, তাদের চেহারার বিভিন্ন আরতি, তাদের মুখাবয়বের যে ইতিহাসটা, তাদের যে শরীরের যে আর্কিটেকচারটা, স্থাপনাটা, এটা আমি আমার ছবিতে ধরে রাখার চেষ্টা করতাম। এবং আমি দেখাতাম যে প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা ঠিকানা থাকে, সেই রকম প্রত্যেকটা মানুষের চেহারা এবং তার অভিব্যক্তিও কিন্তু আলাদা আলাদা, এক মানুষের সাথে আরেক মানুষের মিলবে না। এই মানুষের ব্যক্তি চরিত্র, তার ব্যক্তিত্ব, তার মনের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, আনন্দ, বেদনা, এই সব কিছু মিলেই তো একটা মানুষ। সেই মানুষটার আসল চেহারা ধরার আমি চেষ্টা শুরু করলাম, এই পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে চালু করলাম 1972 সালের জানুয়ারি মাসে, মুক্তিযুদ্ধের পরপর। তখন সারা বাংলাদেশে কিন্তু একটা ইউফোরিয়া, সব জায়গায় জ্বলছে, সব জায়গায় ধ্বংসস্তূপ এবং হাহাকার, একটা মুমূর্ষ পরিস্থিতি। হাসপাতালে যেরকম মুমূর্ষ রোগী ঘুমায় থাকে, সেইরকম একটা পরিস্থিতি বাংলাদেশের সমস্ত জায়গায়, রাজনীতি, শিল্পকলা, সাহিত্য, ব্যবসা বাণিজ্য, হানাদার পাকিস্তান বাহিনী সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এবং আমাদের সামান্যতম যা ছিল সেগুলি সব মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে গেছে, এবং মানসিক একটা বিরাট কান্নাময় একটা পরিস্থিতি বাংলাদেশে। প্রায় বাড়িতেই মুক্তিযোদ্ধারা ফিরে আসে নাই মুক্তিযুদ্ধের পরে, এবং প্রায় বাড়িতে শুনি যে তার আত্মীয় বা তার বাড়ির তার ভাই মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন, অথবা ভারত থেকে ফিরে আসছেন না, তাদের আশঙ্কা যে তারা মারা গেছেন যুদ্ধক্ষেত্রে, এইরকম একটা পরিস্থিতি। আমার বন্ধুবান্ধবদের সাথে আমি যখন কথা বলতাম তখন প্রত্যেকেই বলতো যে আমার পরিবারের অমুক মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসে নাই, এইরকম একটা মুমূর্ষ পরিস্থিতির মধ্যে আমি ক্যামেরা হাতে নিলাম। তখন আমার নিজস্ব কোনো ক্যামেরা নাই, আর ফটোগ্রাফি তো কিছুই জানি না, একটা নবিশ, শুধু জানি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় এবং এই হাতে শাটার টিপতে হয়। তারপরে আস্তে আস্তে জানলাম যে সকালের রোদ্রে, দুপুরের রোদ্রে, বিকেলের অল্প আলোতে
কত শাটার স্পিড এবং অ্যাপারচার দেয়। তখন তো সব ম্যানুয়ালি ঠিক করতে হতো, এখন যেমন ক্যামেরা সব কিছু কন্ট্রোল করে, অ্যাপারচার, স্পিড, ইভেন ফোকাস, এবং ছবি কালারটা কেমন হবে, কালার কম্পেনসেশনও কিন্তু ক্যামেরাতে ঠিক করা যায়। আগে তখন ম্যানুয়ালি সব ঠিক করতে হতো, এইভাবে বিভিন্ন জনের কাছে যখন জিজ্ঞাসা করতাম বেশিরভাগই কিন্তু আমাকে ভুল বলতো, এবং ছবি যখন তুলতাম তখন দেখতাম যে হয় আন্ডার না তো ওভার এক্সপোজার হয়ে গেছে ফিল্ম ডেভেলপ করার পরে। আর আস্তে আস্তে তখন আমি ফিল্ম ডেভেলপ করা শুরু করলাম, নিজেই ছবি তুলতাম ফিল্মে, বিশেষ করে 120 ফিল্মে 35mm ব্যবহার করেছি খুব কম। সেই ফিল্মটা আমি নিজে ডেভেলপ করা শিখলাম, আমার নিজের ঘরে বাথরুমের মধ্যে আমি ফিল্ম ওয়াশ করতাম, তারপর কন্ট্যাক্ট প্রিন্ট করা শিখলাম, এগুলো নিজে শিখে তখন আস্তে আস্তে আমি নিজেই ভালোভাবে জেনে নিলাম যে কোন রোদে কোন আলোতে অ্যাপারচার স্পিড কত হয়। আর এই যে পোর্ট্রেট করা শুরু করলাম, তখন আমাদের দেশে কোনো তথ্য ছিল না যে কারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের শীর্ষে, কাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারা বাংলাদেশের ফেমাস বা বিখ্যাত মানুষ, এরকম সরকারি বা বেসরকারি কোনো স্ট্যাটিস্টিক্স বা তথ্য ছিল না। খুব মুশকিলে পড়লাম, একটা তালিকা করতে চাই করতে পারি না, কিন্তু যাদের ছবি আমি তুলি বিশিষ্টজন বিখ্যাত মানুষ তাদের কাছে গেলে আমি জিজ্ঞেস করি যে আপনি 5টা নাম দেন, 10টা নাম দেন, অনেকে ভুলও করতো আবার অনেকে নামও দিয়ে দিত। সেই নাম যখন পরবর্তীতে আরেকজনের কাছে গেলাম আরেকদিন দেখাতে, তখন সে বলল যে তোমার তো এই 50 জনের মধ্যে 30টা নামই তো ভুল, এগুলো তো সব ছাগল, অর্ধশিক্ষিত, আমার 5 বছর পরে সাহিত্য করতে আসছে বা আমার 1 দশক পরে তারা কবিতা লিখতে আসছে, তুমি কি এগুলো একটা লিস্ট করছো, এইরকম নানা ধরনের এই যে পরিবর্তন পরিবর্ধন, বিভিন্ন জনের নিন্দা বা পরিবর্তন পরিবর্ধনের মধ্যে দিয়ে আমার একটা সুন্দর তালিকা তৈরি হয়ে গেল 76 সালের দিকে। তখন আমি ভাবলাম যে আমি তো অনেকের ছবি তুলে ফেলেছি, আমি কি একটা প্রদর্শনী করতে পারি কিনা যাদের ছবি তুলেছে। আমি 77 সালে বাংলা একাডেমির শুনলাম যে একটা বইমেলা হবে, এখনকার মতো এরকম বইমেলা না, ছোট। তখন আমি বাংলা একাডেমিকে ধরলাম 76 সালে যে আমি অনেক লেখকদের পোর্ট্রেট করেছি, তখন পোর্ট্রেট তারা বুঝতো না, ছবি নিয়ে দেখালাম বাংলা একাডেমির ডিজি সাহেবকে, তিনি খুবই প্রশংসা করলেন ডক্টর আশরাফ সিদ্দিকী, তিনি বললেন যে নিশ্চয়ই। আমি তাকে বুঝালাম যে বুঝালাম ঠিক না পটালাম যে দেখেন আপনারা কিন্তু প্রত্যেকে স্টার, মহাতারকা আপনারা, আপনারা সারা জীবনে যে সাহিত্য সাধনা করেন, কবিতা লেখেন, তারপরে একদিন কিন্তু আপনারা হারিয়ে যান, উদাও হয়ে যান, আপনাদের একটা ভালো ছবি কিন্তু নাই আপনাদের ঘরে, প্রকাশনায় কিছু নাই, স্টুডিওর ছবি ছাপা এটা কি হয়, আমি তো এই ধরনের ছবি। উনি ওই আলো ছায়ার ছবি দেখে খুব প্রশংসা করলেন এবং উনি এই আমার এই নতুন ধারণাটিকে নিলেন। তারপর বললেন যে আমাদের তো মিটিং হয়, আমি তো একা সব করতে পারি না, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের মিটিং হলো, ওই মিটিংয়ে নাকচ হয়ে গেল। তারা বলল যে আমরা তো কোনো গ্যালারি না, আমরা তো কোনো এক্সিবিশন করার জন্য বাংলা একাডেমি জন্ম হয়নি, আমরা হলো গবেষণা এবং গ্রন্থ প্রকাশ আমরা করি, বই আমরা ছাপি। নাকচ হয়ে গেল, 2-3টা মিটিংও নাকচ হয়ে গেল এরকম। তারপরে বাংলা একাডেমির ডিজি কার্যনির্বাহী পরিষদের সবাইকে বোঝালেন যে দেখেন এই ছেলেটা একমাত্র আমাদের পক্ষে কাজ করছে। আমি যখন প্রথম ছবি তোলা শুরু করলাম, আরম্ভ করলাম 72 সালে ফর্মালি পোর্ট্রেট ফটোগ্রাফি, তখন তো আমি বললামই যে আমার কোনো ট্রেনিং ছিল না ফটোগ্রাফির, নিজস্ব কোনো ক্যামেরা ছিল না, আর বাংলাদেশে এমন কোনো আমার শিক্ষক বা ওস্তাদও ছিল না যে যার পরামর্শ এবং যাকে অনুসরণ করতে পারবো। তখন বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করতে করতে শিখতাম, তুলতে তুলতে শিখতাম, তারপরে নিজে নিজে ফিল্ম ডেভেলপ করা শুরু করলাম, ছবি কন্ট্যাক্ট প্রিন্ট করা শুরু করলাম, বাসার কাছে যে স্টুডিও নেওয়ার ছিল ওরাও অনেক সহায়তা করতো ক্যামেরা দিয়ে, এবং বিভিন্ন বন্ধুবান্ধবদের পরিবারে যাদের ক্যামেরা ছিল তাদের সাথে খুব বন্ধুত্ব স্থাপন করতাম, যাতে তাদের বাড়ির, তাদের দাদাদের, বাবাদের ক্যামেরা আমাকে ধার দেয়। এরকম অনেকে ক্যামেরা ধার দিত, পরিবারের কাছ থেকে চুরি করে এনে আমাকে দিত, ছবি তুলে আবার ঠিক জায়গা মতো রেখে আসতো। এইভাবে চলছিল আমার 72 সাল, 73 সাল, 74, 75, 76। এই 76-এর দিকে একটা প্রদর্শনী করার ব্যবস্থা হলো 76-এ, সেই প্রদর্শনী হলো 16-21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে, আমার জীবনের প্রথম প্রদর্শনী। এই সেই প্রথম প্রদর্শনীতে
বিশেষ অতিথি হয়ে আসলেন কবি শামসুর রহমান এবং প্রধান অতিথি রাষ্ট্রপতির উপদেষ্টা আকবর কবির সাহেব। শামসুর রহমান সেই প্রদর্শনীতে এসে বললেন উদ্বোধনী অনুষ্ঠানে যে আমরা বইয়ের মেলা, শাড়ির মেলা, কাপড়ের মেলা দেখি, কিন্তু মেলা বা এক্সিবিশন দেখি, কিন্তু লেখকদের ছবির প্রদর্শনী এটা একটা ব্যতিক্রমী প্রদর্শনী, এরকম প্রদর্শনী বাংলাদেশে আর হয়নি। তার কয়েকদিনের মধ্যেই দৈনিক বাংলার শেষের পৃষ্ঠায় একটা ফিচার বেরোলো, শেষের পাতায় একটা ফিচার বেরোতো বিখ্যাত, সেই পৃষ্ঠাটা সেই অংশটা সবাই পড়তো, আমার একটা ছবি দিয়ে আমার সম্পর্কে লেখা হলো, নাসির আলী মামুনের ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। তো সেইটা খুব উৎসাহ পেলাম আমি। কিন্তু এই যে আমার পরিবার, যেই পরিবার থেকে আমি উঠে এসেছি, আমরা 7 ভাই 2 বোন, 9 জন আমাদের পরিবারে অনেক, সেজন্য আমি বলছিলাম যে আমার পরিবারে সব না না হবে না, দিব না, পারবা না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি একটা অসুখী কিশোর ক্যামেরা হাতে নিয়েছিলাম। এই ফটোগ্রাফি যখন আমি শুরু করলাম বা ফটোগ্রাফার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার পরিবারে খুব একটা সহযোগিতা করতে পারিনি, আমার আব্বার পক্ষে সম্ভবই ছিল না আমাকে একটা ক্যামেরা কিনে দেওয়ার, বা ফটোগ্রাফির ইকুইপমেন্টস আমাকে কোথার থেকে জোগাড় করে দেওয়া, বা ছবি প্রিন্ট করার ব্যবস্থা করার জন্য যে অর্থ দরকার সেটাও পারেনি। আমি টিউশনই করেছি, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ছবি তুলেছি, 50 টাকা 100 টাকা পেয়েছি সেই 72 সালে 73 সালে, আমার বন্ধুদের বোনদের বড় বোনদের বিয়ে, পরিবারের কারো বিয়ে, এইসব করে করে ফিল্ম কিনেছি, কেউ ধার দিয়েছে, ফেরত নেয়নি কোনো দিন। এরকম অবস্থায় আমি কাজী নজরুলের ছবি তুলতে যাই, জসীমউদ্দিনের ছবি তুলতে যাই, বঙ্গবন্ধু মওলানা ভাসানীর ছবি তুলেছি, এরকম পরিস্থিতিতে 74 সালে আমি জানুয়ারি মাসে আমি বিশিষ্ট বেকার, আমি 100 টাকা আমার এক বন্ধু, সে আমাকে ধার দিয়েছিল, সেই 100 টাকা নিয়ে আমি এবং আমার সেই বন্ধু সন্তোষে চলে গেলাম টাঙ্গাইলের মওলানা ভাসানীর বাড়িতে। দেখেন কী অবস্থা, আমি কিচ্ছু জানি না, বুঝি না, নিজের ক্যামেরা নাই, সেখানে গিয়ে মওলানা ভাসানীকে পেয়ে গেলাম এবং মওলানা ভাসানীর ছবি তুললাম, তার সঙ্গে ছবি তুললাম এবং 100 টাকার মধ্যে ফেরত আসলাম, দুপুরে আবার খেলাম মওলানা ভাসানীর ওখানে। সব অবিস্মরণীয় সব মুহূর্ত, এবং আমি মনে করি যে গত 50 বছরে ছবি তুলতে গিয়ে আমি যেই সব ঘটনার সম্মুখীন হয়েছি এবং যেসব ঘটনার আবর্তনে এবং নেপথ্যে যেসব ঘটনা ঘটেছে, এগুলো একটা বিশাল বড় বা 10 খণ্ডে বই হতে পারে। এবং আমি মনে করি যে আমার মতো একজন সাধারণ ফটোগ্রাফার যেই সব মানুষদের সাথে বয়স এবং মেধার বিরাট ব্যবধান থাকা সত্ত্বেও এই যে আত্মীয় সম্পর্ক এবং বন্ধুত্ব হয়েছিল এবং এখনও আছে, সেটা আমি মনে করি যে এর চাইতে বড় মহাকাব্য আমার মতো একজন শিল্পীর জীবনে, এর চাইতে বড় মহাকাব্য আর কিছুই হতে পারে না। আর এই যে পরিবারের কথা অনেকে জানতে চায়, জিজ্ঞেস করে অনেকে অডিয়েন্স, যে পরিবার থেকেই তো বাধা আসে এবং পরিবার থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা করে। আমার অবস্থাটা ছিল, আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না ফটোগ্রাফির এই বিষয়াশয়ের সাথে যুক্ত হয় এবং খরচের দিকে আমাকে উৎসাহিত করা বা যোগান দেওয়া, কিন্তু বাধা কেউ আমাকে দেয়নি। আমার পরিবারের কেউ বুঝতেই পারেনি যে আমি আসলে তলে তলে কী করে যাচ্ছিলাম পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমার আগ্রহ ছিল যে আমার দেশে আমি একজন পোর্ট্রেট ফটোগ্রাফার হব, যেটার এমে ল্যাকিংস ছিল, কেউ ছিল না। আগে আমার দেশের যারা মুরব্বি ফটোগ্রাফার ছিল এবং আমার পূর্বসূরি যারা ছিলেন ফটোগ্রাফিতে, যারা খুব বিখ্যাত ছিলেন, আমি নাম উল্লেখ করতে চাই, আমানুল হক, নাইবুদ্দিন আহমেদ, ডক্টর নওয়াজেশ আহমেদ, মঞ্জুর আলম বেগ, আনোয়ার হোসেন এবং আরও অনেকে, তারা কিন্তু প্রায় সবাই ফুল, পাখি, নদী, নিসর্গ, অর্থাৎ নেচার বেসড ফটোগ্রাফি করতেন। এগুলি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি একটা নতুন ফ্রন্টিয়ার, নতুন রাস্তা নির্মাণ করলাম এই বাংলাদেশে, পোর্ট্রেট ফটোগ্রাফি। আজকে দেখেন এই যে 50 বছরের মধ্যে আমি যাদের ছবি তুলেছি এরকম প্রায় 8000-এর উপরে, তাদের মধ্যে প্রায় 1500-এর মতো উপরে মারাই গেছেন, তাদের ছবি কোথায় পাওয়া যাবে? মিডিয়া বলেন, প্রকাশনা জগৎ বলেন, বা অডিয়েন্সের অনেকেই তাদের নানা, দাদা, বাবা বা পরিবারের সেই সেলিব্রিটিদের শতবর্ষে বার্ষিকী এসে গেছে বা যে কোনো বিশেষ কারণে তারা কিন্তু আমার কাছে আসে এবং তারা আমাকে নিবেদন করে যে একটা ছবি বা দুইটা ছবি যদি দেন তাহলে ধন্য হয়ে যায়। তাতে আমিও কিন্তু অনেক ধন্য হই, আমিও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার পরিবারের ওই সেলিব্রিটি আমাকে যদি সময় না দিতেন, অর্থাৎ যারা, যাদের উপরে আমি কাজ করি, তারা যদি আমাকে সময় না দিতেন তাহলে আমি কীভাবে তাদের ছবি তুলতাম? কাজেই
আমার যে কৃতিত্ব তার চাইতে কৃতিত্ব ওইসব মানুষদের, ওইসব বিশিষ্টজনদের যারা বিভিন্ন সময় আমাকে আমার ক্যামেরার সামনে বসেছেন, আমাকে বিস্তর সময় দিয়েছেন, এবং আজকে তাদের সময়ের কারণে তাদের বিভিন্ন ধরনের মুখচ্ছবি, পোর্ট্রেট ফটোগ্রাফি, তাদের বিভিন্ন মুহূর্ত, তাদের চেহারার ঠিকানার ইতিহাসগুলো আমি আমার এই সমাজে, এই অডিয়েন্সের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যেতে পারলাম বা পারছি। 50 বছরের আলোকচিত্র শিল্পীর জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, ছবি তোলার আগে, ছবি তোলার মুহূর্তে এবং তারপরে পরে এখন পর্যন্ত। এবং যাদের ছবি আমি তুলি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি একটা বীজ বপন করে আসি, সেটা কী? সেটা হলো ইমেজ ফটোগ্রাফি, এবং একটা ব্রিজ রাখি, আত্মিক একটা সম্পর্ক। আমি ছবি তুলেই কিন্তু ফোল্ডার ক্লোজ করে দিই না। সেই জন্য যাদের ছবি আমি তুলেছি, যারা প্রয়াত হয়েছে, তাদের ছেলে মেয়েদের সাথে, এমনকি নাতি নাতনিদের সঙ্গে কিন্তু আমার সুসম্পর্ক আছে, এটার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর বিভিন্ন ক্ষেত্রে যারা বিখ্যাত মানুষ, তাদের মধ্যে যারা নক্ষত্র মানব এক কপি সারা পৃথিবীতে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, কবি শামসুর রহমান, আল মাহমুদ, জেনারেল ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তারপর আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, মাদার তেরেসা, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, অক্টাভিও পাজ, গুন্টার গ্রাস বাংলাদেশে আসছিলেন যে 1986 সালে, আমি 7 দিন তার সঙ্গে ছিলাম, তারপরে 2 বার তার সঙ্গে দেখা হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি অ্যালেন গিন্সবার্গ, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে একটা কবিতা লিখেছিলেন, আপনারা জানেন সেই কবিতাটি, সেপ্টেম্বর অন যশোর রোড। ওই কবিতাটি আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মহাকাব্য, বিদেশি কোনো কবির লেখা, এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিলেন, ওই কবি একাই কিন্তু আমাদের পক্ষে লড়েছেন এবং আমাদের নিয়ে এই কবিতাটা উনি লিখে গেছেন, সেটা বাংলায় অনুদিত হয়েছে, আমরা জানি তার সম্পর্কে। তারপরে আমি আরও অনেকের ছবি তুলেছি সারা পৃথিবী ঘুরে, মিখাইল গর্বাচভের ছবি তুলেছি, সাউথ আফ্রিকার ডেসমন্ড টুটোর ছবি তুলেছি, এবং অনেকে ফিল্মের অনেকের ছবি তুলেছি, হিউ জ্যাকম্যান, শিল্প সংস্কৃতি ছাড়াও খেলাধুলারও অনেকের ছবি তুলেছি আমি, জিনেদান জিদান প্যারিসে তার পোর্ট্রেট করেছি, উনি বাংলাদেশে ডক্টর ইউনুসের আমন্ত্রণে এসেছিলেন একবার, তখনও খুব কাছে থেকে 2 দিন তাকে দেখার সুযোগ হয়েছে, জিনেদান জিদানের অনেক ক্লোজ আপ পোর্ট্রেট আমি করার সুযোগ সেই সময় পেয়েছি। তারপর হিউ জ্যাকম্যান, অ্যালিসিয়া কিজ, নিউ ইয়র্কে তাদের পোর্ট্রেট আমি করেছি, এরা তো ধরাছোঁয়ার বাইরের মানুষ, এরকম বহু মানুষের কথা মনে পড়ে। আর ছবি যখন আমি তুলি তখন আমি মনে করি যে যার ছবি আমি তুলছি তাকে আমি যেভাবে বলবো সে যেন সেরকম করে, কিন্তু আসলে কি তাই কি করে তারা? তা তো করে না, কিন্তু আমি যখন ক্যামেরা ফোকাস করি তখন কিন্তু পৃথিবীর সেরা এইসব নক্ষত্র মানবেরা কিন্তু একদম শিশুর মতো একদম আমার সামনে প্রায় আত্মসমর্পণ করে বসে যে তুমি কী চাও, আমি তোমাকে কী দান করব, কী মুহূর্ত তোমাকে আমি দিব, আমি সে তা কিন্তু পেয়ে যাই, এবং আমি তাদের চোখের মধ্যে দিয়ে তাদের হৃদয়ের মধ্যে ঢুকে পড়ি, হার্ট ডিস্কের মধ্যে ঢুকে আমি দেখি যে তার মনের কী অবস্থা এবং তার চেহারার কোন দৃশ্য কোন মুহূর্ত আমি বন্দি করব। এরকম একটা হোমওয়ার্ক কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি চেষ্টা করি তার আসল চেহারাটা, আসল রূপটা অডিয়েন্সের জন্য ধরে রাখতে, এবং সারা জীবন তাই করে যাচ্ছি, করতে থাকবো যতদিন আমি বাঁচি। প্রায় 50 বছরের এই জার্নিতে, এই যে আমি ইমেজ মেকার, ক্যামেরা হাতে ফোকাস করলাম তো হাজার হাজার বিশিষ্টজনদের মুখে, আমার একটা পরিকল্পনা কিন্তু আছে, এই যে তাদের এত পোর্ট্রেট, এত ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আলো ছায়ার এই যে নান্দনিক এত আয়োজন আমি করলাম 5 দশক, এগুলি কী করব? আমার মৃত্যুর পরে এগুলি কোথায় যাবে, কোথায় আমি রাখব, কাদের জন্য থাকবে? আমি অনেক বছর আগে পরিকল্পনা গ্রহণ করলাম যে আমি ফটোজিয়াম নামে, ফটোজিয়াম মানে ফটোগ্রাফির মিউজিয়াম, 2টি শব্দ এক করা, ফটোজিয়াম নামে একটা মিউজিয়াম করতে চাই, যেখানে থাকবে
আমার দেশের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্ব আমার তোলা, তাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট, হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, এবং সম্ভব হলে তাদের কিছু কিছু ব্যবহার করা জিনিসপত্র, হাতে আঁকা ছবি, তাদের সেলফ পোর্ট্রেট, যেগুলো আমার সংগ্রহে অনেক আছে। আমি ফটোগ্রাফির পাশাপাশি অটোগ্রাফ কালেকশন করি, আর্ট ম্যাটেরিয়াল কালেকশন করি, সেলফ পোর্ট্রেট কালেকশন করি, এগুলো আমার ব্যক্তিগত সংগ্রহশালায় আছে। এগুলো তিনটে প্রদর্শনীও আমি করেছি বিভিন্ন সময় গত কয়েক বছরে। তো মিউজিয়ামের মধ্যে এই জিনিসগুলোই আমি রাখব, আগামী প্রজন্ম তারা এখানে এসে আনন্দিত হবে, শিক্ষিত হবে, এবং তাদের দেখার জন্য জাদুঘরের ভিতরে অডিও ভিজুয়াল এগুলো রাখতে চাই। অনেকের রেকর্ডেড ভার্সন আছে, ইন্টারভিউ নিচ্ছি আমি, ভিডিও করেছি আমি গত কয়েক বছর যাবৎ, অনেকের ভিডিও করছি, সেগুলো আমি রাখার ইচ্ছা আছে। আর যারা নতুন প্রজন্মে ফটোগ্রাফি করতে আসবে তাদেরকে আমি কোনো পরামর্শ দিব না, তাদেরকে আমি বলবো যে আপনারা কারো পরামর্শ শুনবেন না। আপনার কাছে যে নেট, আপনার স্মার্টফোন বা কম্পিউটার, ল্যাপটপ, তারা কিন্তু এক একটা মহাবিশ্ববিদ্যালয়। আপনি যা করতে চান, জানতে চান ফটোগ্রাফি বিষয়ে, আপনার যা জানার আছে, দেখার আছে বা প্রশ্ন করার আছে, আপনি কিন্তু তার একাধিক উত্তর পেয়ে যাবেন। আপনি পৃথিবীর যে কোনো মিউজিয়ামে ঢুকে যাবেন, অনলাইনে পৃথিবীর বড় বড় ফটোগ্রাফারদের ছবি দেখবেন। আমার মনে হয় না যে আপনি ফটোগ্রাফি শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি যে হতেই হবে, ছাত্র হতে হবে, আমার মনে হয় যে তেমন প্রয়োজন নাই। যদি আপনি হতে চান, হতে পারেন, আপনার সময় থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি হতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, আপনার ইন্টারনেটই আপনার সবচেয়ে বড় স্কুল, সবচেয়ে বড় শিক্ষক। কাজেই এই যুগে, এই সময়ে আপনারা তো অত্যন্ত একটা নান্দনিক এবং ধন্য সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু পার হচ্ছেন। আমি যখন ফটোগ্রাফি শুরু করেছিলাম, আমি আমার কথার মধ্যেই বলেছি যে একটা মুমূর্ষু পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ক্যামেরা হাতে নিই। তখন না ছিল কোনো শিক্ষক, না ছিল ভালো কোনো ক্যামেরা, এমনকি ধার করেও, পায়ে ধরেও একটা ক্যামেরা পাওয়া যেত না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসছি। আর এখন তো বাংলাদেশের সমস্ত জায়গায়, এমনকি এক এক গ্রামেও আপনি প্রত্যেকটা পরিবারে ছবি তোলার ব্যবস্থা আছে, যদি ডিজিটাল ক্যামেরা নাও থাকে আপনার স্মার্টফোন আছে। কাজেই চিন্তাটা কী, ছবি তুলুন, ফটোগ্রাফির সঙ্গেই থাকবেন, সেলফি তুলতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার গল্প শুনেছেন, তাদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই, আমার ভালোবাসা রইল আপনাদের জন্য। এবং এই যে আয়োজনটি আপনাদের সঙ্গে, এই যে অডিও ভিজুয়াল, এই যোগসূত্রের মাধ্যমে যারা যোগাযোগ করিয়েছেন আমাদের প্যারিস টিমকে, আমি আমার ধন্যবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতাও জানাই, এবং তাদের মধ্য দিয়ে আপনাদের সকলকে আমি আমার অভিনন্দন জানাই। আবার দেখা হবে।